সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে সরকারি ওষুধ সহ পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ উদ্ধার করা হয় দশ অক্টোবর বুধবার দুপুর বারোটার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব বারো সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার সাকিবুল ইসলাম খান আটকৃতরা হলেন উল্লাপাড়া পশ্চিমপাড়া গ্রামের সানোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ শরিফুল ইসলাম শ্যামলিপাড়া মহল্লার মৃত আবুল প্রামাণিকের ছেলে আব্দুল কুদ্দুস ও পুঠিয়া গ্রামের মৃত বাদুল্লার ছেলে আবু সামা জব্দকৃত ওষুধের বাজার মূল্য প্রায় এক লক্ষ পনেরো হাজার টাকা এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব রাজশাহী বিভাগীয় প্রধান মোহাম্মদ মইনুল হোসাইনের তথ্যচিত্রে ড্যাস্ক রিপোর্ট অ্যাসএন টিভি